নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝালের রেসিপি। সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল তৈরির জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম ট্যাংরা মাছ। এই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মিক্সিং জারে নিয়ে নেব 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ লাল সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, 2টুকরো করা ছোট পেঁয়াজ, 1টা 2টো রসুনের কোয়া, অল্প নুন, অল্প জল দিয়ে মশলাটাকে বেটে নেব। এখানে নিয়েছি 2 টেবিল চামচ ফেটানো টক দই। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেবো আরো 1 টেবিল চামচ তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ফোড়ন, আর দেবো 1 টিস্পুন কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দিলাম। টক দই আর সর্ষে বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 7 মতো নুন, 1/2 টিস্পুন হলুদ। নুন আর হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই ঝোলটা যেহেতু মাখা মাখা হবে সেই জন্য অল্প পরিমাণেই জল দেব। এবার এই ঝোলটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার ঢাকা খুলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিরা লাল সবুজ কাঁচা লঙ্কা। গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে মাছগুলোর সাথে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনে পাতা। আর দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল।